ব্যাংক অন্যত্র সরানো যাবে না। ব্যাংক অন্যত্র সরানো হলে সমস্যায় পড়বেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে বিক্ষোভ, পথ অবরোধ বাগদায়। ব্যাংক অন্যত্র সরানোর সিদ্ধান্তে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদার আশারু এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘ ৩০ বছর ধরে ব্যাংক যে স্থানে আছে সেই স্থানেই রাখতে হবে। ঘটনা সূত্রে জানা যায়, উত্তর চব্বিশ পরগনার বাগদার আশারুতে থাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখাকে অন্যত্র নিয়ে যাওয়া হবে, এমনটাই জানিয়েছেন ব্যাংক ম্যানেজার। এই খবর শোনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে ব্যাংক এখানেই আছে, পাশাপাশি ব্যাংক থেকে যথাযথ পরিষেবাও পাচ্ছেন গ্রাহকেরা। কিন্তু হঠাৎই ব্যাংক অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন ব্যাংক কর্তৃপক্ষ, আর তা নিয়েই ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ব্যাংকটার জন্য এলাকার আশারু অঞ্চলের বা আশারু অঞ্চলের আশপাশের যত গ্রাম আছে সমস্ত গ্রামের মানুষের সুবিধা আছে। এই ব্যাংকটা অন্যত্রে এখন যিনি ম্যানেজার আছে উনি পরিকল্পিতভাবে ব্যাংকটি অন্যত্রে নিয়ে যেতে চাইছে। এই ব্যাংকটি অন্যত্রে চলে গেলে এলাকার মানুষের ক্ষতি হবে এবং চরম ভোগান্তিতে পড়বে। আমরা চাইছি ব্যাংকটি এখানেই থাকবেন এবং এলাকার মানুষের যাতে কোনো ক্ষতি না হয় আমরা ম্যানেজারকে বলবো আপনি ব্যাংকটা এখান থেকে নিয়ে যাবেন না। এবং আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছেও আমরা অলরেডি মানে আমরা প্রচেষ্টা নিয়ে আছি জানাবো। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে ব্যাংক এখানেই আছে, পাশাপাশি ব্যাংক থেকে যথাযথ পরিষেবা পাচ্ছেন গ্রাহকেরা। কিন্তু হঠাৎই ব্যাংক অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন ব্যাংক কর্তৃপক্ষ, আর তা নিয়েই ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের দাবি, ব্যাংক অন্যত্র নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে কোনো উত্তর মেলেনি ব্যাংক ম্যানেজারের কাছ থেকে, তাই ব্যাংক ম্যানেজারের এই সিদ্ধান্ত মানতে নারাজ গ্রাহকেরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ব্যাংক অন্যত্র নিয়ে যাওয়া হলে তাদেরকে সমস্যায় পড়তে হবে, তাই ব্যাংক যথাযথ স্থানে রাখার দাবি নিয়ে বিক্ষোভে সামিল হন গ্রাহকেরা। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে ব্যাংক এখানেই আছে। এই আশারু এলাকায় ব্যাংক থাকার কারণে এখানকার মানুষের অনেক সুবিধা হয়েছে। এই ব্যাংকে যিনি ম্যানেজার তিনি ইচ্ছাকৃতভাবে ব্যাংকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই ব্যাংকটি এখানে না থাকলে সমস্যায় পড়বেন এখানকার মানুষেরা, তাই আমরা চাই ব্যাংক যেখানে আছে সেখানেই থাকুক, ব্যাংক ম্যানেজার এসে আমাদের আশ্বস্ত করুক, না হলে আমরা অবরোধ তুলব না। এখানে বহু ম্যানেজার গিয়েছেন এসেছেন, ব্যাংকের পরিষেবা ক্ষেত্রে বহু ত্রুটি আছে। এখানকার মানুষ গ্রাহকরা গেলে তাদেরকে কোনো রকমই ভদ্র আচরণের মধ্যে দিয়ে তাদের সঙ্গে বিহেভ করে না, এবং সাথে সাথে যাদের পাসবইগুলো রয়েছে তাদের পাসবইগুলো যাদের পাতা শেষ হয়ে গেছে দেয় না। অনেক ঘটনার সাক্ষী আমরা লোকাল হিসেবে। এই ব্যাংকটাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে মানে বিশেষ করে এই ব্যাংকের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ ব্রাঞ্চ ম্যানেজার তিনি আন্তরিকভাবে উঠে পড়ে লিখেছেন যে ব্যাংকটা এখান থেকে চলে যায়। উনি বলছেন যে বৃদ্ধ মানুষরা উঠতে পারছে না, তাই আমার এখানকার গরিব মানুষ এই নিচে এখানে আছে, আমরা দেখিয়ে দেবো এই ব্যাংকের নিচে। উনি হেলেন চায় যেখানে পাঁচটা ব্যাংক রয়েছে সেখানে নিয়ে যেতে চাচ্ছেন। এক, এখানে আমাদের ব্যাংক প্রচণ্ডভাবে তাদের ব্যবসার অগ্রগতি আছে, জানি না তেনার কি উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য নিয়েই এখান থেকে এগোনোর চেষ্টা করছে। এই বিষয়ে গ্রামের অপর এক বাসিন্দা জানান, আমরা জানতে চাই ব্যাংক কর্তৃপক্ষ কেন এই ব্যাংকটিকে অন্যত্র সরানোর সিদ্ধান্ত নিয়েছেন, কারণ সাধারণ মানুষেরা এই ব্যাংক থাকার কারণে উপকৃত হয়। ব্যাংক সরানোর সিদ্ধান্ত কেন তা আমাদের অবিলম্বে জানানো হোক। কোনোদিন কোনো ম্যানেজার আমাদের এখানে এসে বলেননি যে ব্যাংক নিয়ে যাব। ইনি কোন চক্রান্ত করে ব্যাংক এখান থেকে নিয়ে যাচ্ছে, আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন রইল আপনারা জানান। আমাদের যদি কোনো অসুবিধা থাকে, বিল্ডিং এর কোনো পরিকাঠামোর কোনো অসুবিধা থাকে, আমরা সেটা স্থানীয়ভাবে আমরা দেখে দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বাগদা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ।
এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।